অনুষ্ঠান সমাজ দর্পণের আজকের ইতিহাসের এই দিনের প্রোগ্রামে চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনের স্মরণীয় ঘটনাবলী। 1642 সালে অ্যাবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন। 1715 সালের এই দিনে টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল। 1759 সালে বিজুবিয়াসে অগ্নুৎপাত শুরু হয়। 1800 সালের আজকের দিনে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা। 2012 সালের বাংলাদেশে আশুলিয়ায় তাজরিন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। 1655 সালের এই দিনে সুইডেনের রাজা একাদশ চার্লস জন্মগ্রহণ করেন। 1931 সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ জন্মগ্রহণ করেন। 1524 সালের এই দিনে বিশ্বখ্যাত নাবিক ভাস্কো দা গামার মৃত্যু হয়। 2017 সালে সাধক সঙ্গীতশিল্পী নন্দিত বংশীবাদক বারি সিদ্দিকীর মৃত্যু হয়। 1884 সালের 24 নভেম্বর বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ মৃত্যুবরণ করেন। এখানেই শেষ করছি সমাজ দর্পণের আজকের ইতিহাসের এই দিনের প্রোগ্রামে। সমাজ দর্পণের সাথেই থাকুন।